আজকের শিশুই আগামী দিনের পরিবার সমাজ এবং রাষ্ট্রের অভিভাবক সলাদিন ভাই এই শিশুদের কল্যাণেই আমাদের ভবিষ্যৎ কল্যাণ নিহিত আমাদের বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ শিশু এই শিশুদের কল্যাণেই 1972 সালে সদ্য স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধানেই আমাদের শিশুদের অনুকূলে আইন প্রণয়নের বিধান অন্তর্ভুক্ত করা হয় এরই পরিপ্রেক্ষিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে প্রথম শিশু আইন প্রণয়ন করেন পরবর্তীতে বাংলাদেশ জাতিসংঘ শিশু অধিকার সনদে স্বাক্ষর করে এবং তারই পরিপ্রেক্ষিতে সর্বাধুনিক ও আন্তর্জাতিক মানের 49 ধারায় শিশুর সর্বোত্তম কল্যাণে যে সমস্ত শিশুদের আমরা আইনের ভাষায় বলি যে আইনের সংঘাতে জড়িত তাদের সর্বোত্তম কল্যাণে ডাইভারশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তির কথা বলা হয়েছে এবং এ ব্যাপারে মহামান্য হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা আছে গত এক বছরে রাজশাহীর শিশু আদালত দুইয়ের বিজ্ঞ বিচারক প্রায় 80টি মামলার 80 জন শিশুর সর্বোত্তম কল্যাণে ডাইভারশনের আদেশ প্রদান করেন সাধারণত ডাইভারশনের কার্যক্রমটি প্রবেশন কর্মকর্তা করে থাকেন রাজশাহীর প্রবেশন কর্মকর্তা হিসেবে আমরা বিজ্ঞ আদালতের নির্দেশে এই কাজটি করে থাকি ডাইভারশনের অন্যতম শর্ত পারিবারিক সম্মেলন অর্থাৎ বিদ্যমান মামলার উভয় পক্ষের উপস্থিতিতে শিশুর শারীরিক মানসিক এবং আবেগীয় উন্নতির লক্ষ্যে কিছু শর্ত আরোপ করা হয় সেই ডাইভারশনের নির্দিষ্ট মেয়াদ এবং শর্তসমূহ সন্তোষজনকভাবে প্রতিপালন করায় আজকে 35 জন শিশুকে চূড়ান্তভাবে মুক্তি প্রদান করা হলো আমরা জানি আজকে ঐতিহাসিক 25 মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবসের আগের দিন আমাদের প্রত্যাশা এই শিশুরা আমাদের কি করলো এই ইতিহাস জানবে তারা দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে রাষ্ট্রের সম্পদে পরিণত হবে এবং আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধীনতা রক্ষা করতে হবে আজকে আমাদের 35টি মামলা শুনানি হয়েছে এই মামলাগুলোর মধ্যে মারামারি মাদক দ্রব্য সেবন শ্লীলতাহানি অপহরণ এই সমস্ত মামলায় আইনের সংঘাতে আসা শিশুদের চূড়ান্ত মুক্তি প্রদান করা হলো ওরা কি প্রোবেশনে ছিল অলরেডি হ্যাঁ তাদের ডাইভারশনের আদেশটা আজ থেকে 6 মাস পূর্বে হয়েছিল এবং সেখানে আমরা কিছু গঠনমূলক শর্ত আরোপ করেছিলাম যে সে ভালো মতো পড়াশোনা করবে চরিত্র গঠন করবে পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে এবং নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে এবং শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য যে আমরা কখনোই কারো ধর্ম অনুভূতিতে আঘাত আনতে পারে এরকম কোনো শর্ত আরোপ করি না শর্তগুলো পুরোপুরি আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং শিশুর শারীরিক ত্বরান্বিত করবে এই ধরনের শর্তগুলোই আমরা মূলত মামলার বাদী এবং বিবাদী উভয় পক্ষকে নিয়েই যে সম্মেলনটা বলছি আইনের ভাষায় 37 ধারায় পারিবারিক সম্মেলনের মাধ্যমে এতে লক্ষণীয় বিষয় হলো যে মামলার বাদীও কিন্তু সন্তুষ্ট আমরা তাদেরকে আশ্বস্ত করতে পারি যে এই শিশুটি ভবিষ্যতে পুনরায় আপনার ক্ষতির কারণ হবে না বা আপনাকে অসম্মান করবে না সেই লক্ষ্যে একটা নির্দিষ্ট মেয়াদ থাকে ঘটনাস্থলে তাদের পরিবার উভয় পরিবারের সাথে কথা দাখিল করি তো তারা হ্যাঁ আলহামদুলিল্লাহ তারা সন্তোষজনকভাবে সবগুলো শর্ত প্রতিপালন করার ফলে আজকে তারা চূড়ান্ত মুক্তি পাচ্ছে এবং এটা আমরা মনে করি যে এটা একটা মহেন্দ্রক্ষণ বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম।